আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। পটেটো চিপস আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খাবার, ইভেন সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা খাবার। তো আমরা যদি এই জিনিসটা নিয়ে ব্যবসা করি অবশ্যই আমরা লাভের মুখ দেখতে পারবো বলে আশা রাখছি। তো এই পটেটো চিপসগুলো কীভাবে তৈরি হয় এবং এটা তৈরি করার জন্য আপনার কী ধরনের মেশিন লাগবে এবং কী ধরনের কাগজপত্র লাগবে যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে চান, সব কিছু সম্পর্কে বলবো। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। যদি আমরা কোনো প্যাকেজিংয়ের বিজনেস করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই বিএসটিআই লাইসেন্স করতে হয়। আমাদের দেশে অনেকেই কোনো ধরনের বিএসটিআই লাইসেন্স ছাড়াই এই ধরনের ব্যবসা করছে। আশা রাখছি আপনি সেই কাজটা করবেন না, অবশ্যই বিএসটিআই লাইসেন্স করে নেবেন। এর পরবর্তীতে যে কাগজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স করা খুবই সহজ, যে কোনো পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে গেলেই হয়ে যাবে এবং আপনি একটু চেষ্টা তদবির চালালে কিন্তু আপনি বিএসটিআই লাইসেন্সটাও করে নিতে পারবেন। আর এই পটেটো চিপসগুলো তৈরি করার জন্য মোট 5টা স্টেপ অতিক্রম করতে হয়, তারপরে আমরা এই পটেটো চিপসগুলো বানাতে পারবো। অর্থাৎ এখানে আপনার 5 ধরনের মেশিনের প্রয়োজন হবে। ফার্স্ট স্টেপ আপনাকে একটা পটেটো ক্লিনার মেশিন নিতে হবে, যেটার মাধ্যমে আপনি পটেটোগুলোকে পরিষ্কার করবেন এবং এর চামড়াগুলো ছাড়িয়ে নেবেন। দ্বিতীয় স্টেপে আমাদের প্রয়োজন হবে একটা পটেটো স্লাইসার মেশিন, যেটার মাধ্যমে আমরা পটেটোগুলোকে বা আলুগুলোকে চেকন চেকন পাতলা পাতলা করে কেটে নেব। তো যখন এই পটেটোগুলো কাটা হয়ে যাবে তারপরে শুরু হবে থার্ড স্টেপে আমাদেরকে এই পটেটোগুলোকে ড্রাই করতে হবে বা শুকাতে হবে। তো শুকানোর জন্য আলাদা মেশিন রয়েছে, এই মেশিনের মাধ্যমে আপনি খুব সহজেই রোদে না দিয়ে মেশিন দিয়েই অল্প সময়ের মধ্যে এই পটেটোগুলোকে শুকিয়ে নিতে পারবেন। চতুর্থ স্টেপে আমাদেরকে এই পটেটোগুলোকে ভাজতে হবে। তো পটেটো ভাজার জন্য ইলেকট্রিক ফ্রায়ার মেশিন রয়েছে, এটার দাম খুবই কম, আপনি 10-12 হাজার টাকার মধ্যে ইলেকট্রিক ফ্রায়ার কিনে নিতে পারবেন। তবে আরও বেশি ইনভেস্ট করতে চাইলে আরও বড় বড় মেশিন পাওয়া যায়, আপনি সেটা আরও বড় ইনভেস্ট করে বেশি ইনভেস্ট করে সেগুলো মেশিনও নিয়ে নিতে পারেন। এরপরের স্টেপে মশলা মেশানোর জন্য প্রয়োজন হবে একটি মশলা মিক্সিং মেশিন। এবং ফাইনাল স্টেপ হচ্ছে এই পটেটোগুলোকে প্যাকেজিং করা। তো প্যাকেজিং করার জন্য অটোমেটিক, সেমি অটোমেটিক বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, এছাড়া ম্যানুয়াল মেশিন রয়েছে। তবে আমার মনে হয় সেমি অটোমেটিক একটা মেশিন নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে এখান থেকে আপনি প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে সময় ব্যয় হওয়ার একটা ব্যাপার স্যাপার রয়েছে সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। তো মোটামুটিভাবে এই 5টা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে এই পটেটোগুলো খুব সহজেই আমরা তৈরি করতে পারবো। আর এই পটেটো চিপস যেহেতু সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা খাবার, সেহেতু আমরা মনে করি এই ব্যবসাটা করলে অবশ্যই আমরা লাভের মুখ দেখতে পাবো। তো এই পটেটো চিপসগুলো আপনি কীভাবে বিক্রি করবেন? অনেক ক্ষেত্রে আমাদের দেশে বড় বড় কোম্পানিদেরকে দেখা যায় যারা নিজস্ব কারখানায় প্রোডাক্ট না বানিয়ে অন্যদের মাধ্যমে প্রোডাক্ট বানিয়ে তারপরে সেটা নিজস্ব প্যাকেটে ভর্তি করে সেটা বাজারজাত করে। তো আপনি যদি এ ধরনের একটা কোনো ভালো কোম্পানির সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাদেরকে যদি আপনি প্রোডাক্ট বানিয়ে দিতে পারেন আর তারা যদি আপনার কাছে প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটিং করে, তাহলে তো আর পিছনে তাকাতে হবে না। তো এভাবে করে আপনি যদি চেষ্টা করেন অনেক বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে প্রোডাক্ট দিয়ে আপনি একটা ভালো ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া বিক্রি করার জন্য আপনি বিভিন্ন বড় বড় পাইকারি বাজারগুলোতে আপনার পটেটো চিপসগুলো দিয়ে দিতে পারেন। এছাড়া সারা দেশব্যাপী আপনি ডিস্ট্রিবিউটর নিয়োগ দিতে পারেন, দিয়ে আপনি এই পটেটো চিপসগুলো বিক্রির ব্যবস্থা করতে পারেন। আপনি ব্যবসা শুরু করলে যখন আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস করবেন তখন অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার কাছ থেকে কীভাবে প্রোডাক্ট নেওয়া যায় সেই ব্যাপারে। তো আশা রাখছি আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন অবশ্যই আপনি এক্ষেত্রে ভালো করতে পারবেন। আর এই মেশিনগুলোর দাম কেমন, এই মেশিনগুলো কোথায় পাবেন, এই ব্যাপারে যদি আপনার কৌতূহল থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এ নম্বরে যোগাযোগ করবেন। তাহলে প্রত্যেকটা মেশিন সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জেনে যাবেন এবং এই মেশিনগুলো দিয়ে আসলে কেমন ব্যবসা করা যায়, আর এই পটেটো চিপসের ব্যবসা আসলে কেমন লাভজনক, আর এই প্যাকেজিং করার ক্ষেত্রে প্যাকেট আপনি কোথা থেকে বানাবেন এবং বিএসটিআই লাইসেন্স, সব কিছু সম্পর্কে মোটামুটিভাবে আপনাকে সাহায্য করা হবে।
তো আশা রাখছি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ব্যবসাটা শুরু করবেন। তো আশা রাখছি আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে। সে আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।